সিলেটে চলছে জ্বালানি তেলের তীব্র সংকট, মিলছে না চাহিদার এক তৃতীয়াংশ। সংকট নিরসন না হলে আগামী 22 জানুয়ারি থেকে জেলার সব তেল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দিয়েছেন সিলেট জেলা পেট্রোল পাম্প মালিকরা। সজল ছত্রী রিপোর্ট, ছবি তুলেছেন দীপক বৈদ্য। পাম্পে ফুরিয়ে আসছে ডিজেল পেট্রোল সহ অন্যান্য জ্বালানি তেলের মজুদ। দীর্ঘদিন ধরে সরকারি তেল পরিশোধনাগার বন্ধ থাকায় সিলেট বিভাগের 114টি পেট্রোল পাম্পে বেড়েছে সংকট। গ্রাহক চাহিদা মেটাতে বাড়তি খরচে জ্বালানি তেল আনছেন পাম্প মালিক ও ডিলাররা। এখন আমরা খুবই একটা ভয়াবহ অবস্থার মধ্যে, লোকদের চাহিদা পূরণ করতে পারছি না। আমাদের নিজের খরচে বৈরব থেকে আশুগঞ্জ থেকে তেল এনে লোকজনকে দেওয়া লাগতেছে। আমাকে এক সপ্তাহ পুরো তেল দিচ্ছে দিচ্ছে বলে মানে দেয় নাই, পুরো সপ্তাহটা আমার দোকান বন্ধ ছিল। ডিপো সংশ্লিষ্টরা বলছেন, রেলওয়ে ইঞ্জিন ও জ্বালানিবাহী ওয়াগন সংকটের কারণে চট্টগ্রাম থেকে চাহিদা মাফিক আসছে না তেল। উচ্চ পর্যায়ে যদি সমাধান না করে তাহলে আমাদের সমাধান কোনো উত্তর না। আমরা তেল পাবো, আমাদের ওয়াগন আসবে, আমরা স্টোরের তেল ঢুকাবো, টেলরের তেল বিক্রি করবো, এইটুকু আমাদের কাজ। কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় জ্বালানি তেল না পেয়ে ক্ষোভ জানিয়ে আসছেন পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। সংকট নিরসন না হলে আগামী 22 জানুয়ারি থেকে জেলার সব তেল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সিলেট জেলার পেট্রোল পাম্প মালিকরা। প্রশাসনের প্রতি এবং আমাদের তেল সেক্টরের মন্ত্রণালয় যারা আছেন সবাই যদি একটু খেয়াল করে যে ট্রান্সপোর্টের ব্যবস্থা করা যায়, এই সমস্যা আর থাকবে না, এই সমস্যা দুই দিনই সলভ হয়ে যাবে। বাংলাদেশের সব জায়গায় তেল আছে, সিলেটে তেল নাই, তেল আছে, ডিজেল আছে, পেট্রোল নাই, পেট্রোল আছে, অক্টেন নাই। কৈলাস শিলার পেট্রোল দিয়ে আমরা চালাইতাম, ওজন ডিজেল ওয়াগন উপরে প্রেশার কম্বল, এই এইটা ওরা বন্ধ করিয়া রাখছে। চলতি মৌসুমে দৈনিক 10 লাখ লিটারের বেশি জ্বালানি তেলের চাহিদার বিপরীতে সিলেটে সরবরাহ হচ্ছে 4 থেকে 5 লাখ লিটার তেল। সজল ছত্রী, চ্যানেল 24, সিলেট। মেলা দেখতে গিয়ে অবৈধ পথে ভারতের ত্রিপুরা গিয়ে আটক হয়েছেন 10 বাংলাদেশি যুবক। সেখানে তারা রয়েছেন ডিটেনশন সেন্টারে। এনে উদ্বিগ্ন তাদের স্বজনরা, ফিরে পেতে সরকারের সহযোগিতা চান তারা। 50 ঊর্ধ্ব খালেদা বেগমের কান্না যেন থামছেই না। গেল শুক্রবার অবৈধ পথে ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতিতে পশু সংক্রান্ত মেলায় গিয়ে আটক হয় তার একমাত্র পুত্র ইউসুফ। ছেলেকে ফিরে পেতে তাই মায়ের এই আহাজারি। সেই মেলায় গিয়ে ইউসুফের মতো আটক হয়েছে আরও 9 জন। সবারই বাড়ি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইশছড়ি গ্রামে, যাদের সবাই দিনমজুর বা দোকানদার। তাদের চিন্তায় উদ্বিগ্ন স্বজনরা। শুক্রবারে রাত 3টা বাজে আমার ভাইটা পানছড়ি দিয়ে বর্ডার খুলছে, ওখানে ইন্ডিয়া গেছে। সরকারের কাছে আবেদন করছি, আমার ছেলেকে জেল, সবাই সব ছেলেদের সরকারের কাছে আবেদন জানতে ওদেরকে ফাটাই দে। আটক এসব মানুষ ত্রিপুরা গেছে পানছড়ির দুর্গম পাহাড়ি সীমান্ত পথে। একই সময়ে শত শত মানুষ গেলেও প্রায় সবাই ফিরে আসে। তবে এই 10 জন সেখান থেকে আরো কিছুটা দূরে চলে যাওয়ায় আটক হয় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে। আরে গহু আর নির্ভর সিজুয়ার চলি, তার বাবার প্রতি মাসে 5000 টাকার ওষুধ লাগে, এই ফুয়া নির্ভর চলি বের উত্তাকি দেয়ারা ভাজি। আমরা সবাই চাইতেছি যে আমাদের ভাই, আমাদের ভাইয়েরা সবাই যেন আমাদের স্থানে এসে পৌঁছায়। বাংলাদেশ সরকারের কাছে আমাদের এই অনুরোধ। ছেলেগুলি খুবই ভালো, শান্ত শিষ্য, গরিব, এখন আমরা তারা যেভাবেই হোক যাতে দেশে আনতে পারি, মার ছেলে মার কুলে দিতে পারি, ওটি আমরা চাই। আটকদের বিরুদ্ধে মামলার পর তাদের রাখা হয়েছে ডিটেনশন সেন্টারে। তবে এ বিষয়ে কিছু জানে না বলে দাবি খাগড়াছড়ি প্রশাসনের। এছাড়া ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কার্যালয়ে ইমেল করা হলেও কোনো সাড়া মেলেনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে শিশুসহ 6 জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে ক্যালিফোর্নিয়ার গোশান এলাকার একটি বাড়িতে ঢুকে গুলি চালায় 2 বন্দুকধারী। নিহতদের মধ্যে 1 মা ও তার 6 মাস বয়সী শিশু রয়েছে। পুলিশের ধারণা, পরিবারটি অপরাধ চক্রে জড়িত। এর আগে গত সপ্তাহে মাদক উদ্ধারে একই বাড়িতে অভিযান চালানো হয়েছিল। আফগানিস্তানে নারীদের পর্দায় কড়াকড়ি তালেবান সরকারের। জীবন্ত মানুষের পর
এবার পোশাকের দোকানে পণ্যের প্রদর্শনী পুতুলের মুখ খোলা রাখার উপরও বিধিনিষেধ তালেবানের। তাই ম্যানিকুইনের মুখ ঢেকে রাখতে বাধ্য হচ্ছে দেশটির ব্যবসায়ীরা। এতে ক্ষতির মুখে পড়ার অভিযোগ তাদের। এই ছিল সকাল ১০টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর নিতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।